সে নিজেকে আওয়ামী লীগ নেতার এপিএস পরিচয় দিয়ে দলীয় এমপি মন্ত্রীদের এবং সরকারস্থ বা সরকারি উচ্চপদস্থ কর্মচারীদেরকে বিভিন্নভাবে পদ পদবি এবং প্রলোভনের ফাঁদে ফেলে। এই ধারাবাহিকতায় সে নিজেকে জামালপুর সদর 5 আসনের মাননীয় সাংসদ জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ মহোদয় এপিএস পরিচয় দিয়ে বিভিন্ন নেতাকর্মীদের প্রতারণা করার অভিযোগ আমাদের কাছে আসে। ইতিমধ্যে সে আমাদের আরেকজন সাংসদ জনাব মির্জা আজম স্যারকেও সে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করে। এরই সূত্র ধরে আমরা যখন আমাদের স্যারদের কাছ থেকে অভিযোগ পাই, তখন আমাদের একটি টিম তাকে ট্র্যাক করা শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে তাকে বগুড়ার গাবতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে সে ইতিপূর্বেও এই ধরনের প্রতারণা করেছে এবং এর আগে সে ঢাকা ডিবি পুলিশের হাতে ইতিপূর্বে গ্রেপ্তার হয়েছিল। তার বিরুদ্ধে ইতিপূর্বে ডিএমপি পল্টন থানায় একটি মামলা রয়েছে, মামলা নাম্বার 45 তারিখ 18/10/2023। সাভার থানায় 37 নাম্বার মামলা রয়েছে, মামলা নাম্বার 37 তারিখ 16/1/2023। নাটোরের সিংড়া থানায় তার বিরুদ্ধে আরো একটি মামলা রয়েছে, মামলা নাম্বার 4 তারিখ 4/10/2015। 100% কপার কনডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর।